তো হ্যালো, এখন যথারীতি ভিডিও করতে এসেছি, যেটা আমার করার কথা ছিল একটা ফানি ভিডিও। যথারীতি একটা ফানি ওয়েতে আমার ভিডিও করার কথা, অবশ্যই সেই ভিডিওটা করব। আর ফানি জিনিস আমি সবসময় তোমাদের সামনে তুলে ধরতে চাই, কারণ আমি একটু পজিটিভ রাখতে চাই। মানুষ মানে বিরক্ত হয়ে যাচ্ছে, ওয়াইটিতে যেটা চলছে না, মানুষ জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে। কিছু নোংরা ফ্যামিলি, কিছু নোংরা ক্রিয়েটার, এরা সংমিশ্রণে যে নোংরা মিটে ছড়াচ্ছে ওয়াইটিতে, সত্যি নেওয়া যাচ্ছে না। কন্ট্রোভার্সি আমিও করি, আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মানে এটা না যে আমি সমাজকে কি দিতে এসেছি নোংরা। কেউ কেউ এসে কমেন্ট বক্সে কমেন্ট করে, তুমিও তো লোকের বিষয়ে নাক গলাও। না না ভাই, আমি নাক গলাই না, আমার নাকটা অত সস্তা নয় সব জায়গায় গিয়ে গলিয়ে ঢোকাবো, তার দর কমে যাবে না গো আমার কাছে। বাবা, আমার নাকটা ভীষণ প্রিয়, যদি মনে করো আমি মুখের মধ্যে যেটা সবচেয়ে বেশি সেটা না, ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, সরি। যাই হোক, সেটা কথা না, নাক ঢোকাও কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানুষকে দেখবো, মানুষকে বলবো না? যেমন কালকে একজন এসে আমাকে কমেন্ট করছে, তুমি টিনার বিষয়ে এত কথা বলছো কেন? অথচ আমি কিন্তু লাস্ট ভিডিওটা, কিছু গর্ধবের দল আছে তারা বোঝেই না, ভিডিওর মর্মই বোঝে না, মানেই বোঝে না, কিন্তু কমেন্ট করা চায়। ঠিক আছে, ভালো কথা, কমেন্ট বক্স খোলাই এইসব মানুষদের জন্য। ওখানে অনেক শিক্ষিত মানুষরাও আসে, অনেক বুদ্ধিমান মানুষরা আসে, কিছু কিছু গাধাও আসে, তো সবার জন্যই ওইটা। ওই বলে না, বাঘে গরুতে একই ঘাটে জল খায়, সেরকমই একটা ব্যাপার। ওই কমেন্ট বক্সটা প্রত্যেকটা মানুষের জন্য ইকুয়াল। যারা ভালো কমেন্ট করবে তাদের সাহবাদ জানাবো, যারা খারাপ করবে তাদেরকে বলবো না, সেটা না। তাদেরকে দেখি যার আমার হাসি পায়, আমার হাসি সত্যি বেরিয়ে যায়। আমার এই দুটোতেই মানে ভালো জিনিস, আমার এক হাসি আর এক কান্না বেরিয়ে যায়। কাউকে কাঁদতে দেখলে আমার একটু প্রবলেম হয়, আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, দূর বাবা। তো যেটা বলছিলাম, এই আগে না আমি এরকম করতাম, মনে পড়ে গেল আমাদের ওই এই যে দালাল বলতো কি, তুই খৈনি খাস, হাত লাভ খোর, আলুর বড়া খেয়ে আসলাম, এই দাঁতের খাজে ঘুর ঢুকে গেছে, ওই জন্য বার করলাম বলে দিই আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি করতে বসে কাকে সাপোর্ট করছি আর কাকে সাপোর্ট করছি না, এটা দেখতে হবে। তোমরা বরাবর দেখে এসছো, আজকে ক বছর আমাকে দেখছো, দুটো বছর দেখছো এই ওয়াইটিতে, ঠিক আছে, প্রায় দু বছরই হতে চললো, দেড় বছর তো হয়ে গেছে এই ওয়াইটিতে আমাকে দেখছো, আমাকে কী দেখেছো? এইটা ঠুকে বুক কোন দিকে, তোমাদের ওদিক দিয়ে দেখলে বুক ঠিক দেখাচ্ছে, নালে কিন্তু বুক আমার এদিকে, বুক ঠুকে বলেছি যে আমার দালাল, সরি আমার দালাল, সরি আমার কন্টেন্ট, ও মানে আমাদের এখনের যে দালাল, বুক ঠুকে বলেছি, বুক ঠুকে ওকে নিয়ে সমালোচনা করেছি। আর কে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে সমালোচনা করতে পারবো না? যারা আজকের আজকের ডেটে জাস্ট এই হালে এসে বড় বড় বুক নিয়ে মারছো না, একদম মাসি দিদি কাকি পিসিদের বলছি, শোনো শোনো কথাটা ভাই, অনেক দেখে এসেছি, অনেক দেখেছি, অনেক দেখিয়েছি, অনেক দেখেছি, তারপরে এখানে এসেছি, তাই দুদিনের বই রাখি না, ভাতের রাইস তোমরা কইবে সেটা আমি জানি, তো বেশি করো না, ঠিক আছে, বেশি করো না। কয়েকটাকে আমি দেখছি যাদের ঘরের দুর্দশার শেষ নেই, মেয়ে বিয়ে টেকেই না কপালে, দোপে টেকে না, এক একটা ক্রিমিখোর, ক্রিমি ক্রিমিনাল না, ক্রিমিখোর, পুরো রেড লাইট বসে যায়, এক একটার বাড়িতে লাইট নেই, হ্যারিকান এখানে মেরে দেখে, এক একজন তো বাবা বাবা চোখে জয় বাংলা, কালা চশমা, ব্যাড কন্ট্রোভার্সি করা চাই, বুঝতে পেরেছ? ওরা কয়েকজনই দালালের পাশে আছে, দালালের পাশে থাক তোরা পাশে, এই যে না এই দালালের পাশে অনেক ভালো ভালো উঁচু মানুষরা ছিল, ঠিক আছে, যারা দালালকে না এইরকম আগলে রেখেছিল, এইরকম ওদের মুখেই মুতে দিয়েছে, ওর স্বার্থে যখন গা লাগবে না তোদের মুখে না, ওই যে কোনো ব্যথা, সেই ব্যথা জায়গাটা ফাঁক করে স্যার স্যার করে মুতা দেবে, একবার স্যার স্যার করে মুতা দেবে, আর তোরা ওই যেটা কালা চশমা পড়ছিল ওটার মুখটা এইটুকু, ওটার মুখটা খুলে একদম ফেরে ওর ওপর মুতবে, আর যেটা ও তো লাগাতেই থাকে, ওই জন্য ওর কাজই লাগানো, ঠিক আছে, লাগালে লাগালে এরকম একটা ব্যাপার। তো ওই ক্রিমিখোরকেও মুখ ওর এমনি বড়, ওর মুখেও মুখ করবে, আর ওই মাসি যেই মাসি রয়েছে সেই মাসির যে কোথায় কোথায় মুতবে, আসলে ওদের মুখে না মোতাটা উচিত না,
ওর মেয়ের মুখে সবাই মুতে দিয়ে চলে যাচ্ছে, এই আর কি, যাই হোক এইসব কথাই তো মানে ডিস্ট্র্যাক্ট। তো বরাবর এই দালালের বিষয়ে যা বলে এসেছি একদম অক্ষরে অক্ষরে ফেলেছে। আর কার হয়ে বলেছি সারাটা জীবন? কণিকার হয়ে। বারংবার বলেছি কণিকাকে ভালোবাসি, উজ্জ্বলকে ভালোবাসি, কিন্তু যখন যখন কণিকার কোনো ভুল দেখেছি কণিকা নিজেও স্বীকার করে, রিম্পাদি ক্যামেরা খুলে বলে দেয়। বলে দিই, কারণ আমি মনে করি যে বললে শুধরাবে। ওদের এমন একটা সময় গেছে যে সময় সত্যিই দরকার ছিল, যে যে ছোটো 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 ভুল ভ্রান্তিগুলো ওদের দ্বারা হয়েছিল। মানে কি হয়, মানুষ যখন প্রথম একটা জিনিস পায় না হাতের সামনে, সে সঠিকভাবে সেটাকে কীভাবে চালনা করবে সেইটারও বুদ্ধি থাকতে হয়। কিন্তু সেই জিনিসটাতে ওদের একটু খামতি হয়ে গেছিলো বলে আজীবন ওদের এই কথাগুলো শুনতে হয়, আর শুনতে হবে না, আর হবে না। আর এখন মনে হয় না যে কণিকার হয়ে বলি না, কারণ মানুষকে যেটা জানাতে চেয়েছি মানুষ বুঝেছে। আমার বরাবর একটাই কথা ছিল, আমার কথা হচ্ছে মানুষ ভুলভ্রান্তি করে তার মানে সে চরিত্রহীন না, চরিত্রহীন না। এটা আমি খালি পেপারও আমাকে যদি বলে আমি সাইন করে দিয়ে দেবো যে না, কণিকা কিন্তু চরিত্রের দিক থেকে খাঁটি সোনা, ঠিক আছে। আর এই দালাল, আজ এই দালালের দলের সাথে, কালকে যখন পিঙ্কি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, পিঙ্কি মনে হয় ফার্স্ট টাইম কমেন্ট করলো, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলো তো? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় কথা, এই যে সীমাদি, আমাদের ইপ্সিতাদি, নানা দাদেন, আমাদের আরশ ভাই, যখন ওয়াইটিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমার সাথে ক্রিয়েট হলো এই জুন মাসে, ওরকম সময় জুন মে জুন, হ্যাঁ মে মাসের শেষের দিকে, সেই সিচুয়েশানটাই কিন্তু এই তিনটে মানুষ কিন্তু শক্ত করে আমাকে সাপোর্ট করেছিল। আমার মানুষগুলো তো আমাকে সাপোর্ট করেই ছিল, কিন্তু এই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়ে ছিল। এরা কিন্তু অপোজিট, মারমার কাটকাট হয়েছে সীমাদির সাথে, আরশ ধুয়ে কাপড় পরিয়েছে আমাকে ভিডিওতে, ইপ্সিতা দিয়েও বলতে ছাড়েনি, আমিও তাকে বলতে ছাড়িনি। আমি বলবো না যে আমাকে তারা বলেছে, আমি তাদেরকে বলেছি, কোনোদিনও আমি এই কথা স্বীকার করবো না, বলেছি, কথা এসছে কথা গেছে, এরকম না যে তারাই বলেছে আমি কিচ্ছু বলিনি, আমি ধোয়া তুলসী পাতার না, আমি কখনও সে কথা বলবো না। বাকি যে মানুষগুলো আছে তাদের সাথেও হয়েছে। আমি জানি কোনো পীড়িতের সম্পর্ক কোনোদিনও জন্মাবে না, কোনোদিনও না, কারণ যে লেভেলে আমরা গেছি, ঠিক আছে, কোনোদিনও জন্মাবে না। কিন্তু আজকে কিন্তু সেই কথাগুলো, যে কথাগুলো আমি সেই সময় বলতে চাইতাম, সেই কথাগুলো আজকে তাদের মুখে। তা বলে কি আমি এখানে ঠাট্টা তামাশা করবো? দেখ, বুঝতে পেরেছিস না, বুঝেছ, এটাই আমার কাছে অনেক, আর লাগবে না, আর কিছু লাগবে না। যেইটা করার জন্য আমি আজকে কন্ট্রোভার্সিতে নেমেছিলাম সেই কাজটা আমার হয়েছে। তাহলে সত্যিই যেন কোনো ব্লগার নোংরামি করে সেই ব্লগারকে ধরবো না, সেটা কি করে হয় ভাই? আফটার অল কন্ট্রোভার্সি রক্তে মিশে গেছে এখন, না বলবো তো বটেই। তো যথারীতি স্যান্ডি আর ম্যান্ডি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই স্যান্ডি আর ম্যান্ডির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গীতাদিকে। গীতাদি ম্যান্ডিদের বাড়ি গেছে, কেন গেছে ভাই আমি আর এই প্রশ্ন করবো না, অনেক মানুষ জিজ্ঞাসা করছে কেন গেল, কেন গেল, আরে কেন গেল সে আবার বলতে হয়? গীতাদির উপর এরকম অ্যালিগেশনও আসছে, বিডিও অফিসে কাজ করে মানে সরকারি চাকরি করে, তারপরেও এগুলো করতে হয়, তারপরেও এগুলো করতে হয়। অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড মেনটেন করো গীতাদি, তোমার একটা স্ট্যান্ডার্ড আছে, সেটাকে এরকমভাবে মিশিয়ে দিও না। কন্ট্রোভার্সি রিলেটেড মানুষজনকে বাড়িতে আনা, সেই মানুষের বাড়িতে যাওয়া, যদি সেই কন্ট্রোভার্সি, যদি এখন আমাকে বলে তুমিও তো কণিকার বাড়িতে গেছো, হ্যাঁ গেছি, হ্যাঁ গেছি, কোন মুমেন্টে গেছি, কি সংক্রান্ত গেছি, কীরকম মানুষের বাড়িতে গেছি, সেইটা ম্যাটার করে। কণিকার গায়ে দাগ লাগানোর মতন কিছু নেই গীতাদি, তুমিও জানো কিচ্ছু নেই। আর কোনো রকম কন্ট্রোভার্সি চলাকালীন কণিকার বাড়িতে আমি যাইনি, দালালের তকমা আমাকেও দেওয়া হয়েছিল, কিন্তু সেইটা ওতপ্রোতভাবে সার্থক, সার্থক। আমার যদি দালালি, ওই দালালির ট্যাগ আমি এখানে নিয়ে চলি, অস্বীকার করব না ওই দালালের মতন। আমি তো দালালি খাইনি, কিন্তু আমি নোংরামি করে গেছি, আমি সেটা বলবো না। কণিকাকে সাপোর্ট করতাম বলে দালালির তকমা আমার এখানে লেভেল চিপকে দেওয়া হয়েছিল, সেটা আমি সগর্বে আর সদর্পে মাথা পেতে নিই। কেন জানো? সঠিক মানুষকে সাপোর্ট করেছিলাম। আজকে তুমি ম্যান্ডি আর স্যান্ডির কাছে গিয়ে হাজির হলে, মানবিকতার খাতিরে তুমি ভিডিও করোনি, বাট মানবিকতার খাতিরে না, ভিউজের খাতিরে তো সেই কথাটা লেভেল চিপকে দিলে। হু হু করে মানুষ এসছে, হু হু করে দেখতে এসেছে, তাই না? সেইটাই।
স্ট্যান্ডার্ডটা নিচে নামিও না, আর আর কিচ্ছু না। তুমি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের আমাদের থেকে অনেকটা বড়, দিদি বলে ডাকি তাই নালে কিন্তু অনেকটাই বড় আমাদের থেকে। সেখানে দাঁড়িয়ে তোমার কাছ থেকে এক্সপেক্টেড না যে কাজটা ওরা অনলাইনে করেছে। এখন যদি তুমি এসে ওদের বিষয়ে ভালো কথা বলে সুগার কোটিং করতে চাও আর মনে করো যে মানুষ ওদেরকে কিছু বলবে না, সেগুলো কিন্তু গীতাদি বালি, সেগুলো বালি। ভালোবাসা সম্মান আলাদা জায়গায়, কিন্তু যে নিজের সম্মান নিজে হারায় তার সম্মানকে কেউ দাঁড় করাতে পারে না, আর না কেউ দাঁড় করানোর চেষ্টা করলে অন্য লোক মানবে। কন্ট্রোভার্সি করতে এসেছো, নিজের ভালোবাসার মানুষেরও যদি ভুল দেখবে বুক ঠুকে বলবে। আজকে এসে এই কথা, ওদের বাড়ি থেকে ঘুরে এসে কি দরকার ছিল, ওদের বাড়িতে এই মুহূর্তে যাওয়ার কি দরকার ছিল? আর ওরা অ্যালাউ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে আমরাও যদি যাই অ্যালাউ করবে, বিকজ উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, বিকজ শি লাভ কন্ট্রোভার্সি, ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। কন্ট্রোভার্সিতেই তো ভিউজ আসে না, মানুষ যাবে দেখবে, ও মাই ডগ, ও মাই ডগ, তাই না? তো যাই হোক, কিছু সংখ্যক মানুষকে আমার এই কথাগুলো বলার, নিজেদের কথায় না স্টিক থাকতে শেখো, খেলো হয়ে যায়, খেলো হয়ে যায়, আর কিচ্ছু না। কিছু মানুষ আমাকেও বলেছে কণিকার হয়ে এত বলতে কণিকাদের বাড়ি যাচ্ছ, তো তো সঠিক মানুষ নোংরা না, স্যান্ডি ম্যান্ডির মতন নোংরা না। আর কোনো কন্ট্রোভার্সি চলাকালীন তাদের বাড়ি থেকে খবর আনতে যায়নি, দেড় বছর ধরে কন্ট্রোভার্সি করেছি তারপরে গেছি তাদের বাড়িতে, তাও ভালোবাসা। আর ভগবান সাক্ষী যে কন্ট্রোভার্সি, মানে আমরা ক্রিয়েটর হয়ে তাদের বাড়িতে গিয়ে কন্ট্রোভার্সি করিনি, না সেখানে গিয়ে কোনো আলোচনা করেছে, খালি ঘরোয়া আলোচনা। এগুলো ভালোবাসা, রিলেশনটা এ শুধুমাত্র এই ক্যামেরার সাথে যুক্ত না, মন থেকে জড়িত। ওরা যখন দিদি বলে ডাকে মন থেকে ডাকে, আমিও বোন বলে যখন ভাই বলে মানি মন থেকেই মানি, এটাই আর কিচ্ছু না। তো যাই হোক, এইটুকু আমার বলা যে নিজেদের লেভেলটাকে নামিয়ে দিও না, নামিয়ে দিও না, একটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করো। এই নোংরা কন্ট্রোভার্সি চলাকালীন তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া, ওর মাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি চলছিল তার মাকে বাড়িতে এনে রাখা, আমি নো ডাউট নিপানটিকে খারাপ বলছি না, ভালো মানুষ, কখনো আমি সে কথা বলবো না, কিন্তু কন্ট্রোভার্সি চলাকালীন হচ্ছে না, খবর আসছে জানো তো এরকম এরকম হয়েছে, চলো ভিডিও করতে বসে গেল, খবর আসছে জানো তো এরকম এরকম হয়েছে। আর আমি এই ঘরতলে বসে বলছি, যখন কণিকার হয়ে বলতাম না যে সময়টা গেছে ওই ফেসটা, এই ভিডিও টু ভিডিও একটা বারের জন্য কল যায়নি, নাম্বারই ছিল না, যে দিদিভাই জানো তো এরকম হয়েছে চলো বলতে বসে যাই, কখনো না, কোনো সময় না, যেটা দেখেছি সেটাই বলেছি, সেইটাই বলেছি, আলাদা করে পিছলা খাতির করে তলা দিয়ে খবর নিয়ে সেটা আমি প্রেজেন্ট করিনি তোমাদের সামনে, নিজের মন যেটা বলেছে সেটা দাঁড় করেছি, যার জন্য আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে গর্বিত মনে করি, নিজেকে গর্বিত মনে করি। লোকে বলে তোমাদের নিজস্বতা বলে কি আছে, আরে নিজস্বতা, এটাই নিজস্বতা, এটাই নিজস্বতা, যে লক্ষ্যে নেমেছি। একটা মানুষকে দিনের পর দিন ছিঁড়ে খাওয়া হয়েছিল উইদাউট এনি রিজন, এমন কোনো ভাইটাল রিজন ছাড়া, আজকের ডেটে দাঁড়িয়ে সেই মানুষটা ফ্রি, যারা ছিঁড়ে খেয়েছে তারাই বলেছে সত্যি তো ওর মধ্যে নোংরামি দেখতে পাইনি, মন থেকে বলবে যদি আমি মিথ্যে কথা বলি, আমি এই দল ওই দল সবার কাছে বলছি যে তোমাদের কি নোংরা চোখে পড়েছে, সত্যি সত্যি তাকে ভাসুরকে নিয়ে কম বলা হয়নি, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কম বলা হয়নি। আরে তো আমি তো আমার বাচ্চাদেরও সামনে, মানে কি বলবো, আমার বাচ্চাদেরও কি বলবো, সেই বলে না যে বিসর্জন দিয়ে আমি এদের ইসে করেছিলাম, কেন শুনতে হয়েছিল আমাকে আমার ছেলেদের জন্য, এই কারণে। কিন্তু ওই যে ভগবান বসে আছে, এরা যারা বসে আছে আমাকে দেখছে, ঢুয়েলে ঢেলে আশীর্বাদ ভালোবাসা, আজও এই মিশমিদি, এই মিশমিদি উইদাউট এনি কারণ, আমার সাথে কোনো এমন গভীরতা নেই, সে গিয়ে আমার ছেলেদের নামে পুজো দিয়ে এসেছে, তো এইগুলো পরম পাও না, আর কিছু লাগে না। ঈপ্সিতাদি একটা সময় আমি তাকেও খারাপ কথা বলতে ছাড়িনি, সেও বলতে ছাড়িনি, এই ঈপ্সিতাদি যেদিন সেদিন আমি কাঁদলাম, আমাকে মেসেজ করে বলছে তুমি চলো রিম্পা আমার সাথে আমাদের এখানে বিপত্তারিণী মায়ের মন্দিরে, আমি তোমার দুটো ছেলেকে আশীর্বাদ দিয়ে আনবো। কী ঠেকা পড়েছে গো, কার কী ঠেকা পড়েছে,
মানবিকতা সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলিনি, যার জন্য টিকে গেলাম। কত এলো কত চলে গেল, কণিকার টপিক থেকে চলে গেল চলে গেল, বললো না আর, বললো না, আমি আছি এখন আছি। যতদিন কোনো সময় যদি আবার প্রয়োজন পড়ে আবারও বলবো, তা বলে কণিকার কে বিনা কারণে যে খেয়েছে সেই যদি নোংরাটাকে গিয়ে সাপোর্ট করে সেই নোংরাটাকেও তো আমি বলবো। আর সেই নোংরায় যদি আমার কিছু মানুষজন যাদেরকে আমি তাদেরকে একরকমভাবে চিনি তারা গিয়ে ওখানে হাত ঘাটতে থাকে সেটাও তো বলবো। তো যাই হোক, নো গাটস ফিলিং যেটা মনে ছিল তোমাদের কাছে তুলে ধরলাম, আশা করি বোঝাতে পেরেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার হাতে ব্যাগ দাও, আসবো। কেন বাবা আমার হাত ভীষণ কাঁপছে, এত কেন কাঁপছিস, তুই দাঁড়াও না বাবা, কীরকম করে দাঁড়াচ্ছি না, আসছি। হ্যাঁ, টাটা।